নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আবার কয়েকটি সিলেক্টেড মেডিসিন, কিন্তু এটি চুল ওঠার জন্য না, এটি অন্য কোনো রোগের জন্য না, এটি হচ্ছে কোষ্ঠকাঠিন্যর জন্য। এই কোষ্ঠকাঠিন্যর ব্যাপারে আমার প্রিভিয়াস ভিডিও আছে ইউটিউবে, আপনারা ঠিক করে ফলো করলে পরে আমার প্রিভিয়াস ভিডিও আপনারা দেখতে পাবেন। কোষ্ঠকাঠিন্য কী জন্য হয়, কোষ্ঠকাঠিন্য হলে পরে আমরা কোন কোন খাবারগুলো ব্যবহার করতে পারি এবং কোষ্ঠকাঠিন্যর জন্য আমরা কী কী জিনিস বেসিক্যালি করে থাকি, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আমার কোষ্ঠকাঠিন্য যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। তবে আজকে আমি কোষ্ঠকাঠিন্য নিয়ে হালকা একটু বলবো এবং এর জন্য কিছু সিলেক্টেড মেডিসিন নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি হারমোনিয়াস যে ওয়েটি থাকে, খাবার খাচ্ছি সেটি হজম হচ্ছে, তারপর পায়খানা হয়ে যাচ্ছে, এই যে একটি হারমোনিয়াস হয়ে থাকে বা যে ছান্দিক গতি থাকে, সেইখানে যদি কোনো রকম ভাবে কিছু ব্রেকডাউন হয় বা সেই সেই জায়গাটাতে যদি কোনো রকম কোনো অনিয়ম হয় বা ঠিকঠাকভাবে আমরা খাবার যদি ঠিকঠাকভাবে না খেতে পারি বা যদি ঠিকঠাক সময়ে আমরা ঘুমোতে না পারি, ঠিকঠাকভাবে যদি আমরা টাইম মতো খাবার খেতে না পারি, যদি আমাদের ফাস্ট ফুড খাওয়া, যদি আমাদের উল্টোপাল্টা খাবার খাওয়া, যদি আমাদের দিন আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা দিনের পর দিন হয়তো খেয়ে যাচ্ছি, অনেকে বুঝে খাচ্ছে, আবার অনেকে মানে উপায় থাকছে না, বাইরে হয়তো কাজ করতে গেছে তাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, এমনি করে যদি আমরা খাবার খেয়ে থাকি দিনের পর দিন, তো আমাদের যে হজম শক্তি সেটি কিন্তু আস্তে 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 নষ্ট হতে লাগে। এবং হজম শক্তি যখন নষ্ট হতে লাগে তখন তার লক্ষণ স্বরূপ কিন্তু আমাদের পায়খানাতে একটি বড় প্রকোপ পড়ে বা পায়খানার উপরে একটি বড় দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। কারো কারো দেখা যায় যে দিনে 2 থেকে 3 বার ধরে পায়খানা হয়ে যায়, কারো কারো দেখা যায় পায়খানায় প্রচুর পরিমাণে অজীর্ণ, কারো কারো দেখা যায় যে পায়খানার রং খুব কালো, কারো কারো দেখা যায় পায়খানার রং ডিফারেন্ট টাইপের, সবুজ টাইপের, আবার কারো কারো দেখা যায় যে পায়খানা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যায় এবং এতটাই শক্ত হয়ে যায় পায়খানা জোর করে করার সময় তখন ব্লিডিং হয়ে যায়, কারো কারো ফুলে যায়, কারো কারো ফিস্টুলা বা ফিসার টাইপের দাঁড়িয়ে যায়, নানা রকম কমপ্লিকেশন হতে দেখতে পাওয়া যায়। এবং কোষ্ঠকাঠিন্য এই যে সমস্যাটি, এই সমস্যাটির জন্য এখন বেশিরভাগ মানুষই পীড়িত হচ্ছে, বেশিরভাগ মানুষই কষ্ট পাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি ডিটেলসে ভিডিও বের করেছি, আপনারা ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন আমার চ্যানেলে। তবে আজকে আমি বেশ কয়েকটি সিলেক্টেড মেডিসিন নিয়ে আলোচনা করব কোষ্ঠকাঠিন্যর জন্য। প্রথমেই বলেছি, সিমটমসের উপর বেস করে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কিন্তু সিমটমস ছাড়া কিন্তু হোমিওপ্যাথির কোনো গুরুত্ব বা মূল্য কিছু নেই। তো সিমটমসটি অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের সাথে যখন কনসাল্ট করবেন, ডাক্তারবাবুদের সাথে যখন দেখাতে যাবেন, তখন অতি অবশ্যই আপনারা সিমটমসটি ফলো করবেন এবং সিমটমসটি খুব সুন্দরভাবে ডাক্তারবাবুদের সামনে প্রেজেন্টেশন দেবেন বা প্রেজেন্ট করবেন, তাহলে কিন্তু ডাক্তারবাবুরা আপনাদেরকে ডেফিনেটলি খুব ভালো ওষুধ দেবেন এবং আপনাদের খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো আজকে আমি প্রথমত যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব হচ্ছে যে সিলেক্টেড যে মেডিসিনটি নিয়ে আলোচনা করছি কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্য সম্বন্ধে আমি হালকা করে বোঝালাম এবং আমার ভিডিওটি দেখে নিতে পারবেন, পরে আবার আমি কোনো ভিডিও বের করব, চোখরাগটি আপনারা পাবেন। তো প্রথমে যে মেডিসিনটি আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্য নিয়ে, সেই মেডিসিনটি হচ্ছে অ্যালুমিনা 30। অ্যালুমিনা 30 এটি একটি পোটেন্সি, এটি আমরা অ্যাকিউট কন্ডিশনে যদি ব্যবহার করি তো কন্টিনিউ 3 দিন ব্যবহার করব এবং দিনে 3 বার করে খাবো এবং 2 ড্রপ করে খাবো। তো এবার আমরা জানি যে 30 এই মেডিসিনটি মানে কোন কোন কারণে যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আমরা দিতে পারি। প্রথমত হচ্ছে যে যাদের জীবনযাপন একটু অলস টাইপের, মানে কখন এই খাচ্ছি তো খাচ্ছি, শুচ্ছি তো শুচ্ছি বা কাজ করছি তো কাজ করছি, যাদের কাজকর্মের মধ্যে কোনো এনার্জি থাকে না বা যারা কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে না, একটু অলস বা লেজিভাবে যারা জীবনযাপন কাটাচ্ছে, তাদের ক্ষেত্রে যদি কোষ্ঠকাঠিন্য হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনা ভীষণ স্পেসিফিক একটি মেডিসিন। যদি দেখা যায় যে কোনো একটি শরীরের মধ্যে শ্লেষ্মা ঝিল্লিতে যদি শুষ্কতা, মানে কারোর হয়তো কোনো ঠান্ডা লেগেছিল বা সেই সমস্ত জায়গায় বা ঠান্ডা লাগার ফলে যে শ্লেষ্মা ঝিল্লি বা যে মিউকাস যে মেমব্রেন থাকে সেইখানে যদি কোনো রকম কোনো ড্রাইনেজ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমরা অ্যালুমিনা ইউজ করতে পারি। অ্যালুমিনাতে আমরা বেসিক্যালি কোন কোন লক্ষণগুলো ফলো করি, প্রথমত হচ্ছে যে অ্যালুমিনিয়াতে কোষ্ঠকাঠিন্য যেহেতু সেহেতু মল অতি অবশ্যই শক্ত হবে এবং শুষ্ক হবে, মানে শুধু শক্ত হবে না, শুষ্ক মানে পুরো ড্রাই হবে, তার মধ্যে কোনোরকম কোনো মানে লিকুইড ফর্ম বা কোনো লালা জাতীয় কিছু দেখতে পাওয়া যাবে না, ওটা পুরো শুষ্ক এবং ড্রাই হবে এবং পায়খানা করার সময়তে প্রচণ্ড পরিমাণে প্রেশার দিতে হবে এবং যদি প্রেশার না দেওয়া হয় তাহলে কিন্তু পায়খানা কোনো মতেই বের হবে না এবং প্রেশারের ফলে অনেক সময় আমাদের পায়খানার দ্বারাও একটু পেইনফুল পেন হতে পারে, ঠিক আছে। এবং বেসিক্যালি দেখা যায় যে
পেশেন্টের মল ত্যাগ করার বা পায়খানা করতে যাওয়ার ইচ্ছা একদমই থাকে না, পায়খানা করলেও হবে পায়খানা না করলেও হবে, এরকম ধরনের যদি সিমটমস। তবে অ্যালুমিনিয়াম বেসিক্যালি খুব বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যাদের কোষ্ঠকাঠিন্য ধার থাকে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে অ্যালুমিনিয়াম। তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি যদি শিশুদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ধাত আমরা দেখতে পাই। তো এই সমস্ত সিমটমসের ভিত্তি করে আমরা অ্যালুমিনিয়াম দিতে পারি। অ্যালুমিনিয়াম সাধারণত কোন কোন কারণে হ্রাস বৃদ্ধি ঘটে? প্রথম হচ্ছে যদি কেউ যদি গোল আলু, মানে যে আলুগুলো গোল যে সমস্ত আলু আমরা খাচ্ছি, তো সেই সমস্ত গোল আলু কেউ যদি বেশি পরিমাণে খায় তখন কিন্তু পায়খানা পচে যায় এবং পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পায় এবং তার কষ্টটা বেড়ে যায়। দ্বিতীয় যে মেডিসিনটা আমরা সিলেক্ট করেছি সেই মেডিসিনটা হচ্ছে অ্যান্টিক্রুড 30। এরও খাওয়ার পদ্ধতি একদম সেম টু সেম, অ্যান্টিক্রুড 30কে আমরা ওই দুর্রপ করে খাবো এবং 3 দিন ধরে খাবো এবং রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। তো এবার চলে আসবে যে অ্যান্টিক্রুড 30 কোন কারণে আমরা দেবো। প্রথম হচ্ছে যদি কোনো পেশেন্ট তো কোনো সামুদ্রিক এলাকায় আছে বা কোনো একটি জায়গায় আছে, সেখানে হয়তো প্রচুর পরিমাণে ঠান্ডা জল আছে, জলে যদি অতিরিক্ত পরিমাণে স্নান করার ফলে যদি কারুর কোষ্ঠকাঠিন্য ধাত আমরা দেখতে পাই, অনেক সময় এরকম ধরনের কন্ডিশন হয়েও যায়, তো যদি এরকম ধরনের যদি কোনোরকম কোনো হিস্ট্রি বা আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিক্রুড দিতে পারি বা অ্যান্টিক্রুড আমরা প্রেসক্রাইব করতে পারি। তো এবার দেখে নেবো যে অ্যান্টিক্রুডের মধ্যে আমরা কোন কোন লক্ষণগুলো দেখতে পাই। প্রথমত হচ্ছে বয়স্ক মানুষে যদি কোষ্ঠবদ্ধতা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিক্রুড দিতে পারি। যদি পায়খানার দ্বারে অতিরিক্ত পরিমাণে যদি ইচিং থাকে, যদি চুলকানি টাইপের থাকে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিক্রুড প্রেসক্রাইব করতে পারি। যদি কয়েকদিন ধরে হয়তো পায়খানা হচ্ছে না বা পেটের একটা সমস্যা চলছে বা গন্ডগোল চলছে, বেশ কয়েকদিন ধরে পায়খানা হয়নি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিক্রুড প্রেসক্রাইব করতে পারি। এবং যদি পেশেন্টের মধ্যে অতিরিক্ত পরিমাণে যদি টক খাবার খাওয়ার টেন্ডেন্সি থাকে এবং সেই সমস্ত পেশেন্টের যদি কোষ্ঠকাঠিন্য ধাত থাকে বা সেই সমস্ত পেশেন্ট যদি প্রবলেম দেখতে পাওয়া যায়, তো আমরা অ্যান্টিক্রুড প্রেসক্রাইব করতে পারি এবং আমরা অ্যান্টিক্রুড দিতে পারি। এবার কিছু হচ্ছে কী কী থেকে বাড়ে, সেটি হচ্ছে যে যদি আমরা বেসিক্যালি দেখা যায় যে ওই ঠান্ডা জাতীয় জিনিস ব্যবহার করলে এবং ঠান্ডা জাতীয় জায়গা যদি স্নান করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রবলেম আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া যায়। এই সমস্ত সিমটমসের উপর ভিত্তি করে যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যান্টিক্রুড আমাদের খুব ভালো রেজাল্ট আমাদের দেবে। এবার আমরা চলে আসবো হচ্ছে 3 নম্বর মেডিসিন। 3 নম্বর মেডিসিনটি যেটি সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে কস্টিকাম 30। এটিও সেম প্রসেসে আমরা ব্যবহার করব। এর কারণটি হচ্ছে যদি কেউ দীর্ঘকাল ধরে কোনোরকম কোনো রোগের মধ্যে ভোগে বা এরকম গ্যাস রিলেটেড যদি কোনো সমস্যা যদি ভোগে বা যদি তার যদি হালকা করে যদি মানে আংশিক যদি পক্ষাঘাত মানে পার্সিয়াল প্যারালাইসিস যদি হয়ে যায় বা কোনো প্যারালাইটিক যদি কন্ডিশন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কস্টিকাম ইউজ করতে পারি। এবং তাদের যদি কোষ্ঠকাঠিন্য ধাত হয় তো সেই ক্ষেত্রে আমরা কস্টিকাম 30 ইউজ করতে পারি। কস্টিকাম 30তে আমরা বেসিক্যালি কোন কোন সিমটমস দেখতে পাই, যদি পায়খানাটি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, যদি পায়খানাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মানে অল্প মানে কাটা 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 ভাবে যদি পায়খানাগুলো বের হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি পায়খানাগুলো দেখতে এরকম মনে হয় যে চর্বিযুক্ত আছে, মানে পায়খানার গায়ে যদি সাদা সাদা প্রলেপ যদি পড়তে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কস্টিকাম 30 দিয়ে থাকি। যদি দেখা যায় যে পেশেন্টের মলত্যাগ করতে প্রচুর পরিমাণে কষ্টবোধ হচ্ছে, মলত্যাগ করতে প্রচুর সময় লাগছে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি। এবং যদি মলত্যাগ করার পর যদি পেশেন্টের যদি পায়খানার ওপেনিংয়ে যদি প্রচণ্ড পরিমাণে জ্বালা জ্বালা ভাব হয়, প্রচণ্ড পরিমাণে যদি যন্ত্রণা যদি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কস্টিকাম 30 প্রেসক্রাইব করতে পারি। কস্টিকাম 30 সাধারণত দেখা যায় যে যদি পেশেন্ট যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যদি খুব কষ্ট করে যদি মলত্যাগ করে সেই ক্ষেত্রে কিন্তু কস্টিকামের পেশেন্টের প্রচণ্ড পরিমাণে রোগ বেড়ে যেতে দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা কস্টিকাম ইউজ করতে পারি। 4 নম্বর যে মেডিসিনটি আমরা সিলেক্ট করেছি সেই মেডিসিনটি হচ্ছে চেলডিনিয়াম ম্যাজিস 30। এটি আমরা ঠিক সেই একইভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটিকেও আমরা ঠিক সেম ওয়েতে আমরা ইউজ করব। এটি হচ্ছে যারা সাধারণত মানে দৈহিক পরিশ্রম কম করে এবং যারা অলস জীবনযাপন করে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা আমরা দিতে পারি। তো চেলডিনিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় যে পায়খানাটি অনেক সময় গোলাকার হবে এবং শক্ত হবে এবং ভেড়ার ঠিক যেরকম ধরনের পায়খানা হয় তাদের মতো কিন্তু পায়খানাটি দেখতে হবে। মলের রঙটি কিন্তু উজ্জ্বল হলুদ রঙের মানে ব্রাইট ইয়েলো টাইপের হবে এবং কখনো কখনো মাটির মতো দেখতে পাওয়া যায়। আমি প্রথমেই আলোচনা করেছি ক্লে কালার হতে পারে, কখনো কখনো মাটির উপর দেখতে পাওয়া যাবে এবং জলের উপর দেখা যায় যে মলটি সবসময় ভাসে, মানে মল কখনো মানে ডুবে যায় না। যদি কোমরে যারা ইউজ করে তাদের দেখতে পাওয়া যাবে যে মলটি জলের মধ্যে ভাসছে, মলটি মানে ডুবে যাচ্ছে না। আর রুগী সবসময় দেখা যায় যে গরম খাবার খেতে পছন্দ করে এবং রুগীর দাঁতের মধ্যে একটি ছোপ 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 ধরনের দাগ আমরা দেখতে পাই।
এর হ্রাসবৃদ্ধি কী? এটি হচ্ছে খাবারের পর কিংবা পেটে অল্প চাপ দিলে কখনো কখনো মলের বেগটি চলে আসে। তো যদি কেউ চাপটা যদি এরকম ধরনের যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্টের একটু রিলিফ পায় এবং পেশেন্টের যেন মনে হয় যে পায়খানা হবে বা মলত্যাগ হবে। এরপর আমরা যে মেডিসিনটি সিলেক্ট করেছি সেটি হচ্ছে কলিনসোনিয়াম 30। কলিনসোনিয়াম 30কে আমরা একইভাবে ব্যবহার করব। সাধারণত দেখা যায় বিশেষ করে মহিলাদের বস্তি ও যকৃত প্রদেশে রক্ত সঞ্চয় হেতু কোষ্ঠবদ্ধতা ও অন্ত্রের দুর্বলতা হেতু মানে অন্ত্রের দুর্বলতার কারণে যদি শিশুদের কোষ্ঠবদ্ধতা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কলিনসোনিয়াম ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এবং কলিনসোনিয়াম মহিলাদের ক্ষেত্রেও খুব ভালো একটি মেডিসিন। লক্ষণ হচ্ছে যদি পায়খানাটি বা মলটি যদি প্রচুর পরিমাণে ড্রাই হয়, যদি প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয় এবং প্রচণ্ড কোষ্ঠকাঠিন্যর জন্য যদি পেশেন্টের অর্শের বলি যদি হালকা করে বেরিয়ে আসে, যদি প্রেগনেন্সি অবস্থায় যদি কোষ্ঠবদ্ধতা হয় এবং তার জন্য যদি পায়খানার দ্বার কেটে গিয়ে যদি প্রচুর পরিমাণে যদি রক্তস্রাব হয় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কলিনসোনিয়াম। এবং যদি পায়খানার দ্বারে যদি সবসময় মনে হয় যে কেউ কাঠি প্রিক করছে, কাঠি ফোটাচ্ছে, এরকম ধরনের ফিলিংস যদি পেশেন্ট অনুভব ফিল করে, যদি পেশেন্টের ফিলিংস আসে, তাহলে আমরা কলিনসোনিয়াম দিতে পারি। যদি রোগীর মধ্যে বারবার খালি কোষ্ঠবদ্ধতা এবং যদি পেট ফাঁপা এরকম ধরনের যদি সিমটমস দেখতে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা কলিনসোনিয়াম দিতে পারি। কলিনসোনিয়াম দেখা যায় যে সামান্য মাত্র যদি কোনো কারণবশত যদি মানসিক উত্তেজনা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কলিনসোনিয়াম পেশেন্টের রোগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর যে মেডিসিনটি আমরা সিলেক্ট করেছি সেই মেডিসিনটি হাইড্রাস্টিস মাদার টিনচার। এটি কিন্তু পোটেন্সি না, মাদার টিনচার, তবে আমরা এই মেডিসিনটি পোটেন্সিতেও ব্যবহার করতে পারি, 30 পোটেন্সিতে ব্যবহার করতে পারি এবং 30 পোটেন্সিতে আমরা যখন ব্যবহার করব তখন ওই একই পদ্ধতিতেই ব্যবহার করব। তো এবং যদি মাদার টিনচার এবং যদি আমরা মাদার টিনচার হিসেবে ব্যবহার করি তাহলে 10 থেকে 20 ফোঁটা ঠান্ডা জলের সঙ্গে দিনে 2 বার মতো আমরা কন্টিনিউয়াসলি 5 দিন ব্যবহার করব। তো এর হচ্ছে কি না, যদি কারোর পেশি দুর্বল হয়, ক্ষীণ হয় এবং বৃদ্ধ মানুষের যেরকম যাদের ভাইটাল পাওয়ার যে জীবনের শক্তি যেটা থাকে সেটি যাদের আস্তে 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 নষ্ট হতে লাগে, মানে বয়স হয়ে গেলে যাদের জীবনের শক্তির সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে হাইড্রাস্টিস। হাইড্রাস্টিসের লক্ষণ কী থাকে? হাইড্রাস্টিসের লক্ষণ হচ্ছে পায়খানার দ্বারটি ফাটা ফাটা ধরনের হয়ে থাকে এবং পায়খানার দ্বারে খোঁচা মারা টাইপের এক ধরনের ফিলিংস আসে এবং মলত্যাগের সময়তে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণও হতে দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে হাইড্রাস্টিস মাদার টিনচার দিতে পারি, কারণ হাইড্রাস্টিস মাদার টিনচার আলসারের পক্ষে বা ঘায়ের পক্ষে প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। অনেকে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও হাইড্রাস্টিস মাদার টিনচার ইউজ করে থাকেন। তো এবং হাইড্রাস্টিস আমরা পোটেন্সি হিসেবেও ব্যবহার করতে পারি। তো মলত্যাগের সময় পেশেন্টের প্রচুর পরিমাণে কষ্ট বৃদ্ধি পায়, রাজবৃদ্ধিতে মলত্যাগের সময় পেশেন্টের প্রচণ্ড পরিমাণে কষ্ট বৃদ্ধি পায়। এরপরে যে মেডিসিনটি চলে আসবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়া মাদার টিনচার বা ম্যাগনেসিয়া মিরোটিকা হচ্ছে 200 আমরা ইউজ করতে পারি। মাদার টিনচার ইউজ করলে পরে আমরা ওইভাবেই 10 থেকে 15 ফোঁটা দিনে 2 বার এবং 5 দিন ব্যবহার করবো এবং 30 2 ড্রপ করে দিনে 3 বার এবং 3 দিন ব্যবহার করবো। এটির কী কারণ হয় না, শিশুদের যদি দাঁত বেরোনোর সময় খুব বাচ্চাদের যখন কোষ্ঠবদ্ধতা হতে দেখতে পাওয়া যায় বা শিশুদের যদি দাঁত যখন বের হচ্ছে, দাঁত বের হওয়ার সময় যদি শিশুদের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার সমস্যা আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি ম্যাগনেসিয়া। এবং এর যে লক্ষণ আছে সেটা হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে মল বের হবে এবং বের হবে তখন মনে হবে যে পায়খানার দ্বার আমার ভেঙে পড়ে যাচ্ছে এবং পায়খানার দ্বারে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। সাধারণত দেখা যায় যে এই পেশেন্টের সমুদ্র স্নান করলে কিন্তু রোগ বৃদ্ধি পায়, সেটা যে রোগই হতে পারে, সমুদ্র স্নান যদি করে তো সেই ক্ষেত্রে কিন্তু রোগ বৃদ্ধি পায়। নেক্সট যে মেডিসিনটি আমরা সিলেক্ট করেছি সেই মেডিসিনটি হচ্ছে নাক্সোনিকা 30। এই মেডিসিনটি ভীষণ এফেক্টিভ মেডিসিন এবং এই মেডিসিনটি অনেক ডাক্তারবাবুরাই দিয়ে থাকেন এবং নাক্স ভূমিকা মেডিসিন হচ্ছে খুব ভালো এবং কোষ্ঠকাঠিন্যের পক্ষে একদম দারুণ রেজাল্ট দিয়ে থাকে। নাক্সোনিকা 30 কিন্তু অলওয়েজ কিন্তু আমরা সূর্য ডোবার পর আমরা ব্যবহার করবো, অর্থাৎ সন্ধ্যের দিকে বা রাত্রিবেলার দিকে কিন্তু আমরা নাক্সোনিকা ব্যবহার করবো, এটি 2 ড্রপ করে ব্যবহার করবো। এটি কী কারণে বাড়া কমা হয় সেটি একটু দেখে নেবো। প্রথম হচ্ছে যারা অলস জীবনযাপন করে এটি কিন্তু প্রায়শই মেডিসিনের মধ্যে আছে,
যারা অলস জীবনযাপন করে, যারা পরিশ্রম কম করে, তাদের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখতে পাওয়া যায়। তো একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে, অলস জীবনযাপন করা যাবে না, করলে পরে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে আসবে। তো হয়ে গেল। এবং এর নাক ছুরিকার ক্ষেত্রে আমরা কোন কোন সিমটমসগুলো দেখতে পাই, যদি দেখা যায় যে মলত্যাগ হচ্ছে খুব স্যাটিসফ্যাকশন না হয়, মলত্যাগ করার সময় খুব একটা শান্তি হলো না, এরকম ধরনের যদি হয় সেক্ষেত্রে নাক ছুরিকা আমরা দিতে পারি। যদি মনে হয় কিছুটা মল ভিতরে থেকে গেছে এবং সেটি বারবার বের করার জন্য আমার একটা মনের মধ্যে ইচ্ছা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু নাক ছুরিকা আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি জোলাপ টাইপের যে জিনিসগুলি থাকে সেইগুলো ব্যবহার করার পর যদি পায়খানা করতে হয় বা কোষ্ঠকাঠিন্যবদ্ধতা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাক ছুরিকা, এছাড়া যদি পেট ফেঁপে যায় সেই ক্ষেত্রে আমরা নাক ছুরিকা ইউজ করতে পারি। এবং নাক ছুরিকা সাধারণত পেশেন্ট একটু শীতকাতরে হবে এবং পেশেন্ট প্রচণ্ড পরিমাণে প্রেশার দিতে হবে পায়খানাটি করার সময়। তো এই হচ্ছে নাক ছুরিকার সিমটমস। এবং নাক ছুরিকা বাড়া কমাটা কী হয় না, যদি কেউ অতিরিক্ত পরিমাণে রিচ টাইপের খাবার, মানে গুরুপাক জাতীয় খাবার যদি খায় সেই ক্ষেত্রে, এবং যদি কেউ অতিরিক্ত পরিমাণে যদি কেউ মানসিক পরিশ্রম করে সেই ক্ষেত্রে কিন্তু নাক ছুরিকার পেশেন্টের রোগ আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। আর যে মেডিসিনটি আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে OPM-30। OPM-30 মেডিসিনটি সাধারণত দেখা যায় যাদের স্নায়ুমণ্ডলের শক্তিহীনতা, মানে যাদের নার্ভের একটু সমস্যা হচ্ছে বা নার্ভের যদি কারোর ক্ষমতা একটু কমে থাকে এবং তাদের ক্ষেত্রে যদি সমস্যা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে ওপিয়াম আমরা ব্যবহার করতে পারি। ওপিয়ামের লক্ষণ কী থাকবে না, অত্যন্ত পরিমাণে কোষ্ঠবদ্ধতা থাকবে, মানে খুবই কোষ্ঠবদ্ধতা থাকবে এবং মল মানে ত্যাগ করার ইচ্ছা বা বেগের একদম পুরো অভাব থেকে যাবে, কিছু থাকবে না, ত্যাগ কোনোরকম কোনো ইচ্ছা থাকবে না। এবং মলটি হচ্ছে গোল গোল টাইপের, বলের মতো ধরনের মলটি দেখতে হবে এবং কিছুটি মল হয়তো বাইরে বেরিয়ে আসবে আবার কিছুটি মল হয়তো ভেতরে ঢুকে যাবে, এরকম ধরনের লক্ষণ দেখতে পাওয়া যাবে ওপিয়ামের ক্ষেত্রে। এবং অতিরিক্ত পরিমাণে যখন গরম থাকে তখন কিন্তু ওপিয়ামের পেশেন্টের কষ্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া যায়। এবং লাস্ট যে মেডিসিনটি আমরা সিলেক্ট করছি সেই মেডিসিন হচ্ছে PLAMBAM-METALICAM-30। PLAMBAM-METALICAM-30 ক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় সরলান্তিতে শুষ্কতা, মানে যে আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক থাকে সেখানটা আস্তে আস্তে ড্রাইনেস থাকে এবং শুষ্ক শুষ্ক ভাব থাকে। তো এরকম ধরনের ক্ষেত্রে যদি মানে পেশেন্টের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্লাম্বাম দিতে পারি। এবং প্লাম্বামের ক্ষেত্রে যে মেন সিমটমসগুলি দেখতে পাওয়া যায়, মল অতিরিক্ত পরিমাণে কঠিন হবে এবং মলটি একটু দলা দলা ধরনের হবে এবং মলের রঙটি একটু কালো হবে এবং তার সাথে প্রচণ্ড পরিমাণে প্রেশার দিতে হবে এবং মল দ্বারে প্রচণ্ড পরিমাণে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে থাকবে, মানে আক্ষেপ দেখতে পাওয়া যাবে। এবং সরলযন্ত্রের ক্ষেত্রে মল আস্তে 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 কিন্তু জমে 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 কিন্তু আস্তে আস্তে কোষ্ঠবদ্ধতা যে ব্যাপারটা থাকে সেটি কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হবে। এই ক্ষেত্রে বা এই লক্ষণের ক্ষেত্রে আমরা প্লাম্বাম দিতে পারি। এই প্লাম্বামের পেশেন্টদের কিন্তু শারীরিক পরিশ্রম করার পর পায়খানা পাওয়ার ইচ্ছাটা জন্মায় বা পায়খানার পেটটি তৈরি হয়। তো বন্ধুরা, এই সমস্ত মেডিসিনগুলি যদি আমরা সিমটমসের উপর ভিত্তি করে ব্যবহার করি এবং যদি আমরা ডাক্তারবাবুদের সাথে ঠিকঠাকভাবে সিমটমস যদি আমরা বলে যদি আমরা ডাক্তারবাবুদের সাথে ওষুধ নিই তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো। তো এই সমস্ত মেডিসিনগুলি আমরা কোষ্ঠবদ্ধতার জন্য সিলেক্ট করেছি, এই সমস্ত মেডিসিনটা বেশিরভাগ ডাক্তারবাবুরাই দিয়ে থাকে। তো এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করলে পরে লক্ষণের উপর আপনারাও ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগছে সেটিও আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, বেল আইকনের পাশে থাকা যে অল নোটিফিকেশনটি আছে সেটি অন করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।